বিসমিল্লাহির রহমানির রহিম। হে জগতবাসী, আজ আমি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সে আলোচনাটি হলো, এই পৃথিবীর মানুষ কিন্তু অনেক সময় অনেক বিপদগ্রস্ত হয়ে চলে, সেটি হলো কি, যে মানুষ চলায় কষ্ট, পড়ায় কষ্ট এবং সমাজে সকলের সাথে উঠবস করা খুবই কষ্ট। সেটা কি, যে একটা মধ্যবিত্ত মানুষ উপরে ওঠা তার কষ্ট, নিচে নামাও তার কষ্ট, এবং মধ্যে থেকে সে একুল সেকুল কোনোকুলি পায় না, তখন সেই মানুষগুলো দেখা যায় উপরে স্থান পায় না, নিচে স্থান পায় না, তখন দেখা যায় সেই মানুষগুলো নষ্ট হয়ে যায়, কেউ দেখা যায় আত্মহত্যা করে ফেলে। তবে হে জগতবাসী, আল্লাহ কিন্তু আমাদেরকে এমন কথা বলেননি। আল্লাহ কিন্তু বলেছে যে দেখো, আমি ধৈর্যশীলদের সাথে আছি এবং তোমরা আমার নামের সাহায্য প্রার্থনা করো, যে আমি আল্লাহ নামে পৃথিবীতে প্রকাশ হয়েছি, কিন্তু আমি কিন্তু আরও 99টি নাম দিয়েছি, এর মধ্যে যেই নামের মধ্যে যেই জিনিস দেওয়া আছে তোমরা সেই উদ্দেশ্যে আমাকে জপনা করো। তখন আমার সেই ভাণ্ডারে যখন এসে সেই নামের ধ্বনি শোনা যাবে বা প্রকাশ পাওয়া যাবে, তখন আমি ফেরেশতা দ্বারা তোমাদেরকে সেই সাহায্য সহযোগিতা করে থাকব। সেটি হলো কেমন, যেমন আল্লাহ বলেছে আমার একটি নাম আছে, ইয়ামুন এম। এই নামটি যদি ফজরের পরে দেখা যায় কেউ জপনা করে যে 126 বার, ফজরের পরে 126 বার জপনা করার পরে তিনি দেখা যায় সারাদিনের মধ্যে যখনই মনে পড়বে তখনই দেখা যায় এই নামটি মনে মনে জপনা করবে। তবে যতটুকু মনে মনে ধরে রাখবে ততটুকুই দেখা যায় যে নখ পড়বে সেখানে। যেরকম হযরত ঈসা আলাইহিস সালাম একটি কথা বলেছে যে তোমরা দরজায় টোকা দাও বা দরজায় নক করো, খোলা হবে। এখন একবার নক করেছি, দুইবার করেছি, এরপর আমরা আর করিনি। না করার ফলে কি হলো, যে সেখান থেকে চলে যাওয়া হয়েছে। তো আমি বলবো হে জগতবাসী, যে আমরা যেহেতু নক করেছি তো আমরা নক করে কিন্তু থেমে থাকা যাবে না, আমাদের এই নাম জপনাই করতে থাকতে হবে। তখন আল্লাহ কি করবে, তখন যে সে ধৈর্যের সাথে আমাকে নখ করেই যাচ্ছে, তার মানে আমার সেই নাম ডেকেই যাচ্ছে, সে অর্থনীতির অভাবে পড়েছে, সে পারে না নিচে যেতে, সে পারে না উপরে যেতে, সে পারে না ঠিক মতো খেতে, তাই তখন আল্লাহ তার উপরে ওই নামের থেকে আল্লাহ রহমত বখশিত করে এবং রহমতের ফেরেশতারা এসে এই সাহায্য সহযোগিতা করে সেই মানুষটিকে অর্থনীতি ভালো করে দেয়, আয় বরকত দিয়ে দেয়, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এ হলো একটা বিষয়। মধ্যবিত্ত লোকেরা কখনো কখনো অভাবে থাকলে তারা বলতে পারে না, সইতে পারে না, তারা উপরে স্থান পায় না, নিচে স্থান পায় না, তখন কি হয়, তাদের জীবনটা অনেক কষ্টময় হয়ে যায়। তখন কি দেখেন, একটা রিক্সাওয়ালা সে নিচের স্তরে যে কোনো কাজ করে খেতে পারে, তার কোনো সমস্যা হয় না, এবং একটা উপরের মানুষ উপরের কোনো ব্যবসা বিজনেস করে বা কোনো একটা কাজকাম করে তারা চলতে পারে, কোনো ব্যবসা করে চলতে পারে। কিন্তু দেখা যায় একজন মানুষ মধ্যবিত্ত, সে উপরে নিচে কোনো জায়গায় স্থান পায় না, তখনই এই মানুষগুলো যখন চোখের পানি ফেলে বলতে থাকে যে হে আল্লাহ, আমরা ঋণগ্রস্ত হয়ে গেছি, আমরা কোনো বরকত পাচ্ছি না বা আমরা চলতে পাচ্ছি না, তখন এই নামটি জপনা করতে হবে, ইয়া মগ্নে ও। এটা ফজরের পরে যদি কেউ 111 বার জপনা করে তখন কি হবে, যে সে ইয়া মগ্নেও এই নামটা যখন 111 বার জপনা করবে প্রতিদিন এবং যখন মনে পড়বে তখনই এই নামটি জপনা করবে, তখন কি হবে, আল্লাহ আস্তে আস্তে তার ঋণগুলোকে গুছিয়ে দেবে। তখন ঋণগুলো যখন গুছিয়ে যাবে তখন কিন্তু একটি কথা আমাকে দিতে হবে, সেই কথাটি হলো কি জানেন, সেই কথাটি হলো যে আপনারা অবশ্যই এতিম মিসকিনের মাথায় হাত বুলাবেন এবং তাদের খাবার যোগিয়ে দেবেন, তাদেরকে একটু লক্ষ্য করবেন, তারা যেন মোটামুটি একটু খেতে পারে এবং আপনাদের কাছ থেকে একটু আশ্রয় পায়, ভালোবাসা পায়, এতেই আল্লাহ খুশি হবে। তবে হে জগতবাসী, আমাদের এই চ্যানেলের আলাপ আলোচনা আপনাদের কাছে কেমন লাগে, যদি ভালো লাগে তো আলহামদুলিল্লাহ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে যেন ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। তো সকলেই ভালো থাকবেন এই বলে রাখছি, আল্লাহ হাফিজ।